স্বাগত করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আপনাদের সাথে আছি আমি স্মৃতি মণ্ডল। শুরুতেই দেশের করোনা পরিস্থিতি। সারা দেশে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় রংপুরে 25টি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকে। সিলেটে নতুন করে আরও 24 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে শনাক্ত হলেন 630 জন, আর সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা 295। নওগাঁয় 6 পুলিশ সহ নতুন করে 12 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 104 জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 44 জন। রংপুরে পুলিশের 2 সদস্য সহ 3 জনের করোনা পজিটিভ, আক্রান্তের সংখ্যা বেড়ে 340। 25টি বাড়ি লকডাউন করা হয়েছে। মেহেরপুরে আবারও 2 জন করোনায় আক্রান্ত হয়েছে। 8 মে 1 জন করোনায় আক্রান্ত হওয়ার 14 দিন পর গাংনীতে নতুন করে 2 জন করোনায় আক্রান্ত হন। জয়পুরহাট সদরের ভাতসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তার 4 ছেলেসহ 8 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 131 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য 23 মে অনুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। 10,834 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হয়েছে 1,873 জনের দেহে, মারা গেছে 20 জন, এর মধ্যে 16 জনই পুরুষ। 51 থেকে 60 বছর বয়সের মধ্যে মারা গেছেন 8 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে 32,078 জন এবং প্রাণহানি 452, নতুন 296 জন সহ সুস্থ 6,486 জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার 20.22% এবং মৃত্যুর হার 1.41%। সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 8 জন, এরপরই ঢাকা বিভাগে 4 জন। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 2,34,675 জনের। করোনার কারণে নিষেধাজ্ঞা সত্ত্বেও আজকেও ঈদে রাজধানী ছাড়ছেন অনেকে। যান ও মানুষ চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গাবতলিতে আছেন সহকর্মী সাইদুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। অন্যতম ব্যস্ত একটি এলাকা রাজধানীর গাবতলী এলাকায়। আপনি জানেন যে দেশে যখন করোনা পরিস্থিতি শুরু হয় তখন থেকে কিন্তু দেশে একটা সাধারণ ছুটি চলছে, মূলত আজকে ঈদের আগের দিন। সেক্ষেত্রে আমরা বলবো যে সকাল থেকে আমরা কিন্তু ঢাকার বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, ঢাকার বিভিন্ন প্রবেশপথ এবং বাইরের মুখ যেগুলো রয়েছে আমরা টঙ্গী ঘুরেছি, এখন সবশেষ এসে গাবতলীতে অবস্থান করছি। সকাল থেকে গাবতলীর অবস্থান বা টঙ্গীর অবস্থান ছিল, সকালে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঘরমুখ মানুষ আমরা দেখতে পেয়েছি, ব্যক্তিগত পরিবহন বা ব্যক্তিগত যানবাহনে তারা ছুটেছেন। এছাড়া যাদের ব্যক্তিগত যানবাহন নাই তারা কিন্তু অনেকটা দেখছি আমরা প্রাইভেট কার, মাইক্রো বা অন্য অন্য ছোটো ছোটো যানবাহনে করে তারা ভেঙে ভেঙে কিন্তু ঢাকা ছেড়েছেন। যেহেতু ঈদ কালকে, সেক্ষেত্রে অনেকেই সকালে বের হয়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে চলে গেছেন। ঢাকার অন্য অন্য এলাকার যদি পরিস্থিতি বলি, ঢাকার যেহেতু ঈদের আগের দিন সেক্ষেত্রে রাস্তাঘাটের অনেকটা আমরা ফাঁকা দেখেছি, ব্যক্তিগত যানবাহনের কিছুটা চাপ ছিল, এছাড়া গণপরিবহন তো প্রায় 2 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য রাস্তায় আছেন, যেহেতু সাধারণ মানুষ এবং ব্যক্তিগত গাড়ির কিছু চাপ রয়েছে সেজন্য তাদেরকে খুব তৎপর দেখা যায়নি, অর্থাৎ মানুষের চাপ এবং গাড়ির চাপ কম থাকায় তাদের তৎপরতা মোটামুটি কম ছিল। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি, তারা যথারীতি প্রতিদিনের মতো তারা তাদের যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা বা শারীরিক দূরত্ব নিশ্চিত করা, এছাড়া অন্য অন্য যে দায়িত্ব পালন করা সেগুলো কিন্তু তারা সকাল থেকে আমরা দেখছি পালন করেছে। তো এই দুপুরবেলা এখন গাড়ির চাপ আপনি দেখতে পাবেন যে গাড়ির চাপ কিন্তু কিছুটা হলেও কমেছে, সকালে এর চেয়ে একটু বেশি ছিল এবং ঘরমুখে মানুষের চাপটাও একটু বেশি ছিল। সব মিলিয়ে ঢাকার পরিস্থিতি অনেকটা শান্তই বলা যায়। এই প্রবেশ মুখ বা প্রবেশ পথ বা বাহিরের পথে একটু চাপ আছে, এছাড়া অন্য অন্য এলাকায় কিন্তু অতটা চাপ আমরা দেখতে পাইনি। এই ছিল গাবতলীর সর্বশেষ অবস্থা। স্মৃতি সাইদুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর গাবতলী থেকে জানাচ্ছিলেন বাড়ি ফেরা মানুষের সর্বশেষ খবর। জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে, দীর্ঘ হচ্ছে মৃতের তালিকা। 27,61,459 জন আছেন করোনার মৃদু ঝুঁকিতে, যা মোট আক্রান্তের 98%। বাকি 2% আছে অতিমাত্রার ঝুঁকিতে, যার সংখ্যা 53,567। কোভিড-19 এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 3,44,000 ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে 54,07,414 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 22,48,363 জন। গেল 24 ঘন্টায় আগের দিনের তুলনায় কমেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে মৃতের সংখ্যা 4,183, আক্রান্ত হয়েছে 99,938 জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যু তালিকায় শীর্ষদের যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 16,66,828, মারা গেছে 98,683 জন। আক্রান্তের দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃতের সংখ্যা 22,000 ছাড়িয়েছে, আক্রান্ত 3,49,113 জন। রাশিয়ায় মোট আক্রান্ত 3,35,882, দেশটিতে মৃতের সংখ্যা 3,388। স্পেনে আক্রান্তের সংখ্যা 2,82,370 জন, দেশটিতে প্রাণহানি 28,678। যুক্তরাজ্যে মোট আক্রান্ত 2,57,000 ছাড়িয়েছে, মারা গেছে 36,675। ইতালিতে আক্রান্ত 2,29,327, মারা গেছে 32,700 বেশি মানুষ। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা 1,82,469 জন, প্রাণহানি 28,000 ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে 1,31,868 এবং দেশটিতে মারা গেছে 3,800 বেশি মানুষ। করোনা মোকাবেলায় নতুন পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া, চালু করেছে অ্যাপ। এদিকে লকডাউন শিথিলে চলতি গ্রীষ্ম মৌসুমে যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় ভয়াবহ সংক্রমণের মুখোমুখি হবে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করে নতুন পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাজ্য ও স্পেন। কোনো পরীক্ষা নিরীক্ষা নয়, কিন্তু করোনা শনাক্ত সম্ভব কোভিড সেফ ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে। কোনো সুস্থ ব্যক্তি করোনা আক্রান্ত কারো 1.5 মিটার কাছে এলেই অ্যাপে সংকেত মিলবে। অস্ট্রেলিয়ায় সরকারিভাবে এই অ্যাপ চালু হয়েছে, এরই মধ্যে 60 লাখেরও বেশি মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছে। লকডাউন শিথিলে আরও তৎপর ট্রাম্প প্রশাসন, এবার বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে ধর্মীয় উপাসনালয় খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও দেশটির শীর্ষ রোগতত্ত্ব বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি ও চিকিৎসকরা এর বিরোধিতা করেছেন। তারা বলছেন এর ফলে গ্রীষ্ম মৌসুমে দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ভয়াবহ রূপ নেবে। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় করোনায় মৃত 1,100 বেশি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বেশ ফুরফুরে মেজাজে, তাকে দেখা গেছে ভার্জিনিয়ার গলফ মাঠে। এ নিয়ে আবারও শুরু হয়েছে সমালোচনার ঝড়। ইউরোপের দেশগুলোতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য থেকে আসা সবার জন্য 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে ফ্রান্স। যুক্তরাজ্য যে কোনো প্রবেশকারীর কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ঘোষণা করেছে। জুলাই থেকে বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে স্পেন। জার্মানিতে লকডাউন শিথিলের পর ধর্মীয় জমায়েত থেকে নতুন করে আরও 40 জন আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে সংক্রমণ বাড়ছে দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। আক্রান্তের সংখ্যায় এরই মধ্যে বিশ্বে দ্বিতীয় স্থানে ব্রাজিল, 24 ঘন্টায় মৃত 950 বেশি। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।